আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পাকিস্তানি স্টিম চিকেন রেসিপি। যেহেতু রোজা আসছে আর ইফতারের সময় ডিপ ফ্রাই চিকেন থেকে একটু জুসি সফট ঝালঝাল চিকেনটা বোধহয় বেশিই ভালো লাগবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। স্টিম চিকেন বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের চিকেন কেটে পরিষ্কার করে নিয়েছি। 1/3 কাপ ভিনেগার বা সিরকা এবং 1/2 টিস্পুন লবণ দিয়ে মেখে 2 ঘন্টার জন্য রেখে দেব। এবার একটা মশলা তৈরি করব, যার জন্য 1/3 কাপ ইয়োগার্ট নিয়ে নিচ্ছি। নিয়ে নেব আরও কিছু মশলা, আর সব মশলাগুলো মিক্স করে তৈরি করব একটা ব্যাটার। মশলাগুলো ডিটেলস ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। যে চিকেনটা সিরকা বা ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, চিকেনটাকে তুলে ভেতর থেকে যে পানিগুলো বের হয়েছে ওটা ফেলে হালকা গোল্ডেন ফ্রাই করে নেব। হালকা গোল্ডেন ফ্রাই হয়ে গেলে চিকেনগুলো একটা ট্রেতে রেখে দেব, যাতে দ্রুত চিকেনগুলো ঠান্ডা হয়ে যায়। মশলার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা চিকেনে ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য রেখে দেব। চিকেনগুলোকে স্টিম করার জন্য একটা হাঁড়িতে কিছু পানি গরম করে নেব এবং ওই হাঁড়িটার উপরে বসিয়ে দেবো একটা ছিদ্রযুক্ত প্যান। এ ধরনের প্যান রাইস কুকারের সঙ্গে থাকে বা সবার বাড়িতে হয়তো একটা থাকে। প্যানটার উপরে একটা বাটার পেপার বা ফয়েল পেপার বসিয়ে দেব এবং তার উপরে চিকেনগুলো বসিয়ে দেব। ভালোভাবে ঢেকে দেব যাতে স্টিমটা বাইরে না আসে এবং এভাবে রেখে দেব 40 মিনিট। তৈরি হয়ে গেল স্টিম চিকেন। আমি আরেকটু ড্রাই হবার পরেই নামাই সাধারণত, কিন্তু আজকে আমার খুব জলদি নামাতে হলো কারণ কারোর ধৈর্য হচ্ছে না। যাই হোক, এই স্টিম চিকেনটা খেতে খুব ভালো লাগে গ্রিন চাটনির সঙ্গে, আর এই চাটনির রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের আমার রেসিপি ভালো লেগেছে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। নেক্সটে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।